তো ইতিমধ্যে এনআরসি নিয়ে কিন্তু একটি গুঞ্জন শুরু হয়ে গেছে, যা কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মুখে আপনারা শুনতে পেয়েছেন। আমরা ভিডিও রূপে প্রকাশ করেছি সেই ভিডিও, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে 1971 সালের একটি দলিলের কথা উল্লেখ করছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকের 1971 সালের দলিল লাগতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে 1952 থেকে 1971 সাল পর্যন্ত যে পুরনো ভোটার লিস্ট, অর্থাৎ ওল্ড ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন। আর এনআরসির জন্য কিন্তু এই লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে নিজের স্মার্টফোন থেকেই ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্ট, অর্থাৎ 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ওল্ড ইলেকট্রাল রোল। তো ওল্ড ইলেকট্রাল রোল লিখে সার্চ করলে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পাবেন ওল্ড ইলেকট্রাল রোলস ডট ডাব্লিউভি ডট জিওভি ডট ইন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, আর এখান থেকে কিন্তু আপনি 1972 টু 1971 সালের যে পুরনো ভোটার লিস্ট, সেই লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো নিচের দিকে আসবেন, দেখতে পারবেন অনেকগুলি অপশন দেওয়া আছে। প্রথমটা হলো সিলেক্ট এয়ার, তো সিলেক্ট এয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনার সামনে 1952 থেকে 1971 পর্যন্ত একটি লিস্ট চলে আসবে, আর এখান থেকে আপনি যে কোনো একটি সালের লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে ধরুন আমরা 1952 সালের উপর ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু তার পরবর্তী অপশন চলে আসবে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর চলে আসবে সিলেক্ট কনস্টিটিউন্সি। তো এই সিলেক্ট কনস্টিটিউন্সিতে ক্লিক করবো। ক্লিক করলে এখান থেকে আমরা শান্তিপুর সিলেক্ট করে নেবো, অর্থাৎ কনস্টিটিউন্সি। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে পরবর্তী একটি পেজ, যেখানে কিন্তু থাকবে ইয়ার 1952, ডিস্ট্রিক্ট চলে আসবে, কনস্টিটিউন্সি চলে আসবে, এবং চলে আসবে পিডিএফ লিঙ্ক। ক্লিক টু ভিউ অ্যান্ড ডাউনলোড পার্ট 1, সেই অপশনে ক্লিক করবো, অর্থাৎ পিডিএফ এর ওপরে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমার সামনে ডাউনলোডটা শুরু হয়ে যাবে, এবং এই ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা অনলাইন থেকে এই যে 1972 সাল বা 1952 সালের যে ভোটার লিস্ট, সেটা কিন্তু খুব সহজেই প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোডটা হয়ে গেলে পর আমরা এই পিডিএফ ওপেন করে আপনাদের দেখাবো যে 1952 সালের যে ভোটার লিস্ট সেটা কেমন দেখতে ছিল। এখানে আমাদের কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা ওপেন করব। আমরা ওপেন করলাম, ওপেন করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের 1952 সালের আমাদের যে জেলা, সেই জেলা কিন্তু পুরনো ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 1952 জেলা নদিয়া, নং 130, শান্তিপুর 131, রানাঘাট, ঠিক আছে। এখানে সদর নাম্বার দেওয়া আছে, ডিটেলস কিন্তু দেওয়া আছে, এবং এই যে ভোটার লিস্ট এটা কিন্তু আপনাদের 1952 সালের ভোটার লিস্ট, অর্থাৎ পুরনো ভোটার লিস্ট, যেটা আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এখানে পুরনো সব নাম পেয়ে যাবেন, অর্থাৎ 1952 সালে যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের কিন্তু নাম পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই 1972 থেকে 1971 সাল পর্যন্ত যে ভোটার লিস্টগুলি ছিল, পুরনো ভোটার লিস্ট, সেই লিস্ট কিন্তু খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।